আচ্ছা তুমি এই যে ঢাকা শহর দেন আসছো কতদিন হইছে 2016 সালে কল্যাণপুরে ঢুকছি হ্যাঁ 2024 সাল চলে এখন হ্যাঁ এজাবতে মনে হয় যে লুঙ্গির ব্যবসাটা শুরু করে প্রথম দিলাম চার দোকানদার হ্যাঁ চার দোকান অবস্থায় দেখা গেছে থ্রি পিস লুঙ্গি ওয়ান পিস হ্যাঁ তারপরে তেল হ্যাঁ তারপরে ধরেন যে হাঁস মুরগি সবই আমি বিক্রি করে দেখছি মানে কুরবানিতে তো গরু ছাগল বকরি পশু পশু পাখির ব্যবসা করছি করলাম আচ্ছা তারপরে ফলের ব্যবসাও করলাম হ্যাঁ তারপরে রিক্সাও চলাইলাম হ্যাঁ সেই রিক্সা চলাইনের জগৎটাই দেখলাম যে আমার আসল ভালো ভালো কারণ দেখলাম ভাইয়া এই অটো লিখি একটা হ্যাঁ অটোটাতে মনে হয় যে এক বেলা যদি আমি কাজ করি আমার 7-8 টাকা থাকে যাক আলহামদুলিল্লাহ আমার ব্যবসার জগৎ থেকে তাহলে আমার এই জগৎটাই লাইফ জীবন ভালো তাহলে মুন্না ভাই আপনি এই যে কল্যাণপুর 2016 থেকে আসছেন নাকি 16 থেকে আসছেন ঠিক আছে আসার পর থেকে আপনি যেমন মনে করেন যে কাজগুলো করছেন চা হইতে শুরু করে যে বিজনেসগুলো করছেন সবচেয়ে মানে এখন বর্তমানে অটো চালাচ্ছেন এর ভিতরে সবচেয়ে আপনার কাছে বেস্ট মনে হয় কোনটা আমার বেস্ট মনে হয় আমার অটো চালানোর জগৎটাই শেষ ভালো ভালো এই অটোটা আপনি সকালবেলা কয়টার সময় নেন সকাল সন্ধ্যে যদি 6টা হইলে রাত 12টা পর্যন্ত যদি চলাই ডেলি দিন আমি 1200 পকেটে দিই এটা এটা জমা দিতে হয় কত জমা 300 300 টাকা দিয়ে বাকি যা থাকে বাকি যা আমার আর যদি এই সময়ের ভিতরে যদি কোনো ডিবিট দেয় কোনো নষ্ট হয় মাহাজনে মাহাজনে ঠিক করে দিবে তাহলে আপনি লিক যদি হয় তাহলে লিক কে আমি সার্ভিস দিই যে লিক হইলে মাহাজন তাহলে মুন্না সাহেব আপনি বর্তমানে অটো চালিয়ে অনেক হ্যাপি আছেন অনেক ভালো আছে কতদিন ধরে চালাইতেছেন অটোটা চালাইতেছি ধরেন যে 6-7 দিন হলো 6-7 দিন তাহলে 6-7 দিনের ভিতরে বাড়িতে তো মোটামুটি ফ্যামিলি খরচের জন্য টাকা পয়সা দিচ্ছেন নাকি তাহলে সব মিলে আলহামদুলিল্লাহ আপনি অনেক সুখী আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া বর্তমানে অটো চালায় আগের চেয়ে কি ভালো আছেন নাকি ভালো আছে অনেক ভালো আছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া দেশের বাড়িটা জানা হলো না প্লিজ দেশের বাড়ি সিরাজগঞ্জ চাঁদাপুর হরিণা ইউনিয়ন প্লিজ ভাই এই মুন্না ভাইয়াকে সবাই হেল্প করবেন এই সেই ভাইরাল মুন্না যিনি করে না এমন কোনো বিজনেস নেই হরেক রকমের বিজনেস এই ভাইরাল মুন্না সাহেব করছে যদি ভালো লাগে এই ভাইরাল মুন্না সাহেবকে অন্য কাউকে দেখার জন্য একটু সুযোগ করে দিন এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু